প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকার এই প্রত্যাশা করি। আমি সাজিদ আল সাহাব ফ্রম সাস এই সাস এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ডায়াবেটিস। শুরুতে বলে নিয়ে ডায়াবেটিস নিয়ে কি কি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ডায়াবেটিস রোগ কি, কেন হয়, এবং ডায়াবেটিস রোগ হলে বা ডায়াবেটিস রোগীরা কোন বিভাগে ডাক্তার দেখাবেন, এবং ডাক্তার সিলেকশনের ক্ষেত্রে আপনি কি কি বিষয় লক্ষ্য রাখবেন। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আমাদের এখন নিয়মিত আয়োজনগুলো দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রথমে বলি ডায়াবেটিস কি। ডায়াবেটিস হলো রক্তে শর্করার বাড়তি, ইনসুলিনের ঘাট। ওকে, আর একটু সুন্দরভাবে বলছি, সেটা হলো আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো প্রক্রিয়াজাত হয়ে মানে ডাইজেস্ট হয়ে সেই খাবারগুলো রক্তে শর্করা হিসাবে আসে, সুগার হিসাবে আসে, রক্তে সুগার হিসাবে আসে এবং রক্ত থেকে কোষে পৌঁছে যায়। এখন এর খাবারগুলো যেমন প্রক্রিয়াজাত হয়ে শর্করা হিসেবে বা সুগার হিসেবে রক্তে আসলো, আসার পরে সে নিজে নিজেই কোষে পৌঁছাতে পারে না, তখন প্রয়োজন হয় ইনসুলিনের। ইনসুলিনের দায়িত্বই হলো রক্তের শর্করাকে কোষে পৌঁছে দেবে। এখন এই ইনসুলিন তৈরি হয় অগ্নাশয় থেকে, অগ্নাশয় ইনসুলিন তৈরি করে। কোন কারণে যদি ইনসুলিন ঘাটতি থাকে, অগ্নাশয় ঠিকভাবে তৈরি না করে, তাহলে ইনসুলিন ঘাটতি থাকবে। তো সে ঠিক যখন ঘাটতি থাকবে তখন শর্করাগুলো বিভিন্ন কোষে পৌঁছতে পারবে না, তখন শর্করাগুলো রক্তে বেশি দেখাবে। সুগার টেস্ট করলে, রক্তে সুগার টেস্ট করলে দেখাবে যে অনেক হাই, কারণ রক্তের শর্করা ঠিকভাবে কোষে পৌঁছতে পারেনি বিধায় সে শর্করাটা রক্তে বেশি আছে। তো এর কারণ তাহলে কি বললাম, রক্তে শর্করার বাড়তি, ইনসুলিনের ঘাটতি। তো এবারে বলি ডায়াবেটিস কেন হয়। ডায়াবেটিস হওয়ার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো রিজন আছে। তার মধ্যে প্রধানত যে কারণগুলো আমি সংক্ষেপে বলছি, সেটা হলো বাই বর্ন ডায়াবেটিস হতে পারে, টাইপ ওয়ান, কোন শিশু টাইপ ওয়ান ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তারপর জন্মসূত্রে কারো ডায়াবেটিস হতে পারে, যেমন পিতামাতার ডায়াবেটিস আছে, পরবর্তীতে একটা সময় গিয়ে ছেলে মেয়েদেরও ডায়াবেটিস হয়ে যায়। এছাড়াও রক্তে শর্করা আছে, আবার ইনসুলিনও ঠিকভাবে আসছে, সবই ঠিক আছে, তারপর কেন ডায়াবেটিস হতে পারে, তারপর ডায়াবেটিস হতে পারে, এই কারণে যে ইনসুলিন ঠিকই অগ্নাশয় থেকে আসছে কিন্তু ইনসুলিনের ফাংশনাল কোন প্রবলেমের কারণে ডায়াবেটিস হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট কারণ হলো লাইফস্টাইল। বর্তমান সময়ের লাইফস্টাইল এটা মূল ফ্যাক্টর ডায়াবেটিস হওয়ার জন্য। তো সেজন্য ডায়াবেটিস এর উপরে একটা বই লিখছিলেন আমাদের দিন হাসপাতালের ডাক্তার রেমি কবির স্যার, ডিজি হাসপাতালের উনি ডাক্তার ছিলেন। যেহেতু লাইফস্টাইল এটা মূল ফ্যাক্টর ডায়াবেটিস হওয়ার জন্য, সেহেতু তিনি একটা বই লিখছিলেন, লাইফস্টাইল প্ল্যান ফর ডায়াবেটিস। এই বইটি লিখছেন ডাক্তার রেমি কবির স্যার। এই বইটি আসলে আমি এই বইটির এডিটিং এর কাজ এবং প্রুফ এর কাজ এবং সেটিং এর কাজগুলো আমি করেছিলাম। তো এই বইটি আপনারা পড়তে পারেন, তাইলে। তো এবারে বলি, এ তো গেল মূলত ডায়াবেটিস হওয়ার কারণ, সংক্ষিপ্ত মেজর কা কারণ গুলো বলছি। এবারে বলি মূল যে বিষয়টা নিয়ে আসলে আজকের এই ভিডিওটি করা, সেটা হলো ডায়াবেটিস রোগ যদি কারো হয়ে যায় বা ডায়াবেটিস যদি কেউ আক্রান্ত হয় ডায়াবেটিস রোগে, তাহলে সে কোন বিভাগে ডাক্তার দেখাবে এবং ডাক্তার সিলেকশনের ক্ষেত্রে সে কিভাবে কি বিষয়গুলো খেয়াল রাখবে। মনে রাখবেন, ডায়াবেটিস যেহেতু একটা ইনসুলিন মানে হরমোনাল একটা ডিজিজ, যেমন প্যানক্রিয়াস মানে অগ্নাশয় হরমোন নিঃসরণ করে বা হরমোন তৈরি করে, সেই হরমোনের গন্ডগোলের কারণে ডায়াবেটিস হয়ে যায়। যেহেতু টোটাল বিষয়টাই একটা হরমোনাল কেস, সেহেতু এই রোগের বিভাগটাই হলো এন্ডোক্রাইনোলজি। যদি কখনো কারো ডায়াবেটিস হয়ে যায়, সে অবশ্যই অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজি বিভাগের ডাক্তারকে দেখাবেন। কারণ হলো অগ্নাশয় অর্গানের কোন ত্রুটি অথবা ফাংশনাল কোন ত্রুটি অথবা ইনসুলিনের ঘাটতি জনিত কোন সমস্যা, ইনসুলিনের ফাংশনাল যদি কোনো সমস্যা, এই সকল বিষয়গুলো নিয়ে একজন এন্ডোক্রাইনোলজিস্ট পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকেশ করে ডায়াগনোসিস করতে পারেন। সেজন্যই একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছ থেকে আপনি বেস্ট ট্রিটমেন্ট পাবেন। তো এই ক্ষেত্রে বলে রাখি যে এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার কিভাবে চিনবেন, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম এন্ডোক্রাইনোলজিস্ট ডাক্তার কিভাবে চিনবেন, সেই ভিডিওটি দেখতে পারেন চাইলে। তো সেটা হলো, আপনি যখন কোন নেম প্লেট, স্টিকার, ভিজিটিং কার্ড দেখবেন, তখন সেখানে লেখা দেখবেন এমডি এন্ডোক্রাইনোলজিস্ট। হরমোন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু সব জায়গাতে পাবেন না। আপনি যখন গ্রামে থাকবেন বা মফস্বল এরিয়া থাকবেন, তখন কিন্তু সেখানে এন্ডোক্রাইনোলজিস্ট বিভাগের ডাক্তার নাও পেতে পারেন। তখন আপনি কি করবেন, তখন আপনি যেটা করবেন সেটা হলো, আপনি যদি এন্ডোক্রাইনোলজিস্ট না পান, তখন আপনি যে ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারের সিসিডি ডিগ্রি আছে কিনা, অর্থাৎ সিসিডি সার্টিফিকেট কোর্স অফ ডায়াবেটিস, এই ডিগ্রিটা থাকলে তাকে আপনি দেখাতে পারেন। এই সিসিডি কমপ্লিট করা ডাক্তার যদি আপনি না পান, তবে আপনি একজন মেডিসিনের একজন বড় বিশেষজ্ঞ ডাক্তার দেখালে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন ডায়াবেটিস এর উপরে। যেহেতু আপনি যদি সিভিয়ার কোন ডায়াবেটিস এর কেস হয়, তাহলে সেই বিষয়গুলোকে নিয়ে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ ক্যালকুলেশন করে, সঠিক ডায়াগনোসিস করে, সঠিক গাইডলাইনের মাধ্যমে চিকিৎসা দেওয়া, এক্ষেত্রে আপনি এন্ডোক্রাইনোলজিকে দেখানোর জন্য আমি আপনাকে সাজেস্ট করবো। সেই জন্য যদি আপনাকে বিভাগীয় শহরে আসতে হয় সেখানে আসতে পারে, যদি ঢাকা শহরে আসতে হয় তাও আসেন, তবু আপনি একজন এন্ডোক্রাইনোলজিকে দেখান। তাদের হিসেব নিয়ে, তাদের ক্যালকুলেশন, তাদের গাইডলাইন সম্পূর্ণ ব্যতিক্রম, তাদের প্র্যাকটিসটাই ব্যতিক্রম। একজন এন্ডোক্রাইনোলজিস্টের প্র্যাকটিসের প্যাটার্নটাই ডিফারেন্ট।
অন্যদের থেকে। আপনি সেসব ডাক্তারের কাছ থেকে বেস্ট কোয়ালিটি ট্রিটমেন্ট পাবেন। তো আশা করি এবার থেকে আর ডায়াবেটিসের ডাক্তার সিলেকশনের ক্ষেত্রে ডায়াবেটিস ডাক্তার দেখানোর ক্ষেত্রে কোনো ভুল হবে না, কারণ আপনি যখন কোনো ডাক্তারকে দেখান সেই ডাক্তার নির্বাচনে যদি কোনো ভুল হয়, মানে সঠিক বিভাগে না দেখিয়ে অন্য কোনো বিভাগে দেখান, তাহলে আপনি সম্পূর্ণ ট্রিটমেন্টটা পাবেন না, পরিপূর্ণ ট্রিটমেন্টটা পাবেন না। আপনার টাকা যাবে, সময় যাবে, আপনার নিজের স্বাস্থ্য সুস্থতার ক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে থাকবেন আর অনেক লসে থাকবেন। সেজন্য বলবো একুরেট বিভাগ, অ্যাকচুয়াল ডাক্তারকে দেখান, যাতে করে আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন, আপনি দ্রুত আরোগ্য লাভ করেন। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। তো এই বিষয়টা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। কোনো বিষয়ে যদি জানতে চান, কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দেওয়ার। এবং এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিবারের অন্য সদস্যদের সাথে, শেয়ার করে দিন সবার উপকারার্থে। কোন ডাক্তারের কি পরিচয়, সঠিক ডাক্তার কিভাবে দেখাবেন, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত সিরিজ আকারে ভিডিও তৈরি করবো। সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।